ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে স্ত্রীর নামটা কি বললাম? মনে নেই, এক্ষুনি বলেছি কিন্তু, সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মত শ্বশুর। স্বামী দায় স্ত্রীর দোষ, স্ত্রী দায় স্বামীর দোষ। তুমি তো প্রত্যেক দিন নারায়ণের পুজো করো, নারায়ণকে বলতে পারো না? দুজনের সংসার হয়ে গেল 22 বছর, ভগবানকে বলতে পারো না যে তোমার সেবা এর পর কে করবে? একটা আমাদের ঘরে কে বুঝতে পারছো? ও মায়েরা কান খুলে শুনে নিন, নারী কিংবা পুরুষ কোন পাপ করলে জীবনে ও সন্তান সন্ততি হবে না? বলবো এই পাপটা অন্তত জীবনে করবেন না, এটা জানার দরকার আছে। কি হ্যাঁ, এগুলো দরকার তো, কিন্তু ওই তত্ত্ব করতে গেলে পালা রয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এগুলো শোনার বিষয়। আবার কথা শুরু হলো এই প্রসাদটা দিতে, দিব্যি সব সুখ করেছিল, প্রসাদ পড়তেই আবার কথা শুরু হলো। একটু ভালো করে বুঝে নিন, কোন পাপ করলে জীবনে সন্তান হবে না? আমরা জানি মরে গেলেই শেষ। আবার দেখবেন অনেকে বলে পাপ আবার কি, আজকে জেনে নিন পাপ কি। স্বয়ং ভগবানকে পাপ ছাড়েন, পাপ তার বাপ কেউ ছাড়েন। পাপের বাবার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ কেউ পাপ ছাড়েন। গান্ধারীর অভিশাপ তো 56 কোটি যদুকুল ধ্বংস হবে। আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস, তোকেও মৃত্যুর আগে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হবে। একটা ভগবানও শান্তিতে মরতে পেরেছে? পাপ কাউকে কোনোদিন ছাড়বে না। যে ভগবান রামচন্দ্র অত প্রেম দান করলো, তার মৃত্যুটা দেখেছেন? কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরল। পাপ পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না, সে ভগবান হোক, ভগবানের বাবাই হোক। তাহলে তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি হাল হবে? আমাদের কি দুরবস্থা হবে? ভালো করে বুঝে নিলে বাবা, আমরা জানি মরে গেলেই শেষ। না, মরে যাওয়ার পর কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 14 দিন অসুচ, কারো 15 দিন, কারো 16 দিন, এর উপরে কারো অসুচ নাই। আছে নাকি আপনাদের এদিকে? কতদিন আপনার? 15 দিন। কেন 15 দিন? 17 দিন টোটাল সময় লাগে আসতে, ভব সিন্ধুর ঘাটে যেতে। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মাকে একটা নৈবিত্তিক দেহ দেবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত এবার বিচার করবে, ওপারে নিয়ে যাবে। যদি পুণ্য বেশি থাকে, আগে আপনাকে ডান দিকে নিয়ে যাবে, বৈকুণ্ঠ নগর, ভাগ্য খুলে গেল। যদি পাপ বেশি থাকে, আপনাকে বাঁ দিকে নিয়ে যাবে, 28 নগর। 28 নগরে কি আছে? আমি হরি নাম শুনেছি, প্রথম মুখে মারবে, বক 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 করছে, গেলেই দিবে ঝুনানি। শাস্তি গুলো শুনবে, বরাহকে কিভাবে মারে জানো? এরা ভাষা বোঝে না। শুয়োর দেখেছো? আমাকেও মারবে, তোমাকেও মারবে, কখনো পিছন দিয়ে, কখনো মুখ দিয়ে। গরম তেলের কড়ায় ডুবাবে আর তুলবে, সব ব্যবস্থা সেখানে সুন্দরভাবে ঢালাই করবে। তুমি ভাবলে শাস্তি যখন দিয়েছে বা ছেড়ে দেবে? না 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 না, সে পালি সে গুড়ে বালি, আমার ঘাড় ধরে এপারে নিয়ে আসবে। আগের কর্ম অনুসারে তোমাকে একটা জন্ম দেবে। মনুসংহিতা পড়বেন, মনুসংহিতায় আছে কোন পাপ করলে কি জন্ম হবে, সবগুলো আমার মনে নেই, দু পাঁচটা আজকে তোমাদের জন্য মুখস্থ করে এসেছি, বলে দিচ্ছি।
গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে বাচ্চার দোপ্প যদি চুরি করে খায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে বাজার করতে যান দাদা চিনিটা জোরে গেছে কেন বলি একটু নিয়ে গালে ফেলে দিন জানিয়া বুঝিয়া যে বা চিনি চুরি করে পিঁপড়ে জন্ম হয় মরণের পরে সুগন্ধি তেল যে বা অপহরণ করে ছুঁচো জন্ম হয় মরণের পরে আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয় তার পত্নীকে যে বা সদা পীড়ন করে ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে গিরগিটি হতে হবে মরণের পরে গিরগিটি হতে হবে মরণের পরে উনুনের ঘরে যে বা ঝগড়া বাঁধায় নিশ্চয় জানিবে তার মশা জন্ম হয় আরো দু চারটে বলতে পারবো কিন্তু এবার ঝগড়া লেগে যাবে হরি নামে যাইয়া যে বা জুতো চুরি করে কুকুর জন্ম হয় সাত জন্ম ধরে কুকুর জন্ম হয় সাত এইটা ঠিক বলেছ আমাকে ভালোবাসতে চায় পায় না বলে জুতো নিয়ে যায় বাহ বাহ দারুণ বলেছ পরের পুকুরে যদি মাছ ধরে খায় নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে গেল থেমে গেল গেল কপালে আজ কষ্ট আছে কিনা ভাবছি কি হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে শালিক পাখি হতে হয় মরণের পরে শালিক পাখি হতে হয় মরণের পরে বইয়ের পিছনে যদি খুটুর খুটুর করে কোন ব্যাং হতে হবে মরণের পরে শুনি আয় পাপের তত্ত্ব মনে রেখো ভয় একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় আগে শ্লোকটা বলে নি বম্বই অর্থপুরাণ মনুসংহিতা এবার বম্বই অর্থপুরাণে ঢুকছে শতং পাপে পদং নাস্তি সহস্র বাক বর্ধক অযুতত বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বাণকড়ি অবুত্রক অষ্টমে বজ্র ঘাতক অপার কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ বোঝা গেল সংস্কৃতটা বললাম বুঝতে পারেন সতং পাপে পদং নাস্তি একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় ভগবানের খাতায় যদি একশো পাপ তোমার জীবনে পূর্ণ হয় তোমার একটা সাইড পড়ে যাবে নালে একটা ঠ্যাং নষ্ট হবে এইবার বলি কি কি পাপ করলে এটা হয় গুরুজনদের লাথি মারা গুরুজনদের লাথি দেখানো গুরুজনদের গায়ে পা লেগে গেল সরি ঠাকুরের জিনিসে পা লাগলো কাউকে বললাম না সেটা ঠাকুর সেবায় চলে গেল অপরাধ হয়ে গেল খুব সাবধান একটা ঠ্যাং তোমার নষ্ট হবে সতং পাপে পদং নাস্তি এক হাজার পাপ করিলে বোবা হয় তবে দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে এক হাজার পাপ করলে কি হবে মা
বোবা হবে কি ধরনের পাপ নিশি দিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুন কাঁদি তোর মুখে দিলে সে পাই আইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে নিতেও নাড়িলি নিতেও আলিস কি হাতে শক্তি নাই রে দেওয়াতে ওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে চৌরাশি মানে বোঝেন তো ওটা আর বলছি কেমন স্থাবর বিংশরি লক্ষণ জল অমল লক্ষণ জল চাকি বিনা নুদুর গন্ধ গন্ধ বজনান তিন লক্ষণ চতুর লক্ষণ চ মানব কেমন সব জন্মে শেষ জন্ম মানুষ তাহলে চিন্তা নেই 4 লক্ষ বার মানুষ হবে তাহলে আর কি আছে আবার মানুষ হবে আবার বললে মানুষ হব কে কে ভক্ত ঘরে জন্ম নেব ভুলে যাও ভুলে যাও বারে বারে আর আশা হবে না ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই চিত্তগুপ্ত লিখিলেন নিজের খাতায় সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার চোখ থাকতেও কানা কত পাপ করলাম 1000 10000 পাপ করলে কি হবে বাহ এরা কীর্তন শুনছে আজ জয় রাধে তাহলে গল্প করলে কি হবে বুঝে নিয়েছো তো পরজন্মে শীল করা থাকবে দেখতে সুন্দরী হবে ভালো বাড়িতে জন্মাবে কিন্তু আসল সেন্টারে সিল করে দেবে কোনো চিন্তা নেই তখন মনে পড়বে হরিবাসরে গেছিলাম কারণ একজন তো মরবে না জীবনে আপনি কি মরবেন একজন হাত তুলে বলুন আমি মরে যাব জীবনে মরবেন না আপনি শুধু আপনি দেহ পাল্টাবেন নাম পাল্টাবেন খলস পাল্টাবেন জীবনে আপনি মরবেন না সাপে যেমন খলস ত্যাগ করে আপনারও দেহ ত্যাগ হবে আপনি কোনোদিন মরবেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 10000 পাপ করলে কি হবে কালা হয়ে যাবে দিনরাত হরি নাম শুনবে না শুধু ডিজি ভগবান বন্ধ করে দেবে কারণ ভালো করে বুঝুন এটা আপনার বাপ গেলে সম্পত্তি নয় এটা ভগবানের দেয়া ঘর ঘরটা যদি সৎ কাজে না লাগান ঘরের হাল খারাপ করে দেবে ভাড়া আপনাকে দিতেই হবে ট্যাক্স আপনাকে যদি আপনাদের কেউ কোনো ভাড়াটিয়া ঘরে থাকে কলকাতায় জেনে নেবেন মাসের 5 তারিখ হলে এই বাথরুমের জল বন্ধ হয়ে যাবে ঘরে লাইট অফ হয়ে যাবে বাবু লাইট জ্বলছে না ভাড়া পেমেন্ট করবেন তো লাইট একই সিস্টেম এই ঘরে এটা তোমার বাপ গেলে সম্পত্তি নয় ভগবানের দেয়া ঘর যদি ভাড়া না দাও মাঝে মধ্যে হঠাৎ করে তোমার স্যাটেলাইট অফ করে দেবে তখন কোথায় যেতে হবে বেহালা দিশা ছানি কাটাও হঠাৎ বাথরুমে জল বন্ধ করে দেবে পেট ফুলে যায় ঢাক কিডনি ড্যামে ডাক্তারকে দাও দুটো জায়গায় আপনাকে দিতেই হবে ভগবান বলছে হয় আমাকে দে না হলে ডাক্তারকে দে আমরা এমন এক মানুষ মনুষ্যত্বহীন আমরা ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা গুনে দেবো কিন্তু ভগবানকে দিতে আমাদের হাতের কেঁপে যায় তার প্রমাণ নেবেন ভরি ভরি প্রমাণ দিয়ে দেবো দেখবেন এই দেখুন আমি তো আপনাদের পাড়ায় বহুদিন পরে আসছি কমিটির লোকগুলোকে ডেকে জিজ্ঞেস করুন এই অনুষ্ঠানটা করতে গিয়ে প্রত্যেকের এক পাটি করে নতুন জুতো ছিঁড়ে গেছে তারপরে আবার সমালোচনা হবে ওরা কি এমনি করে ও অনেক ব্যাপার আছে আলোচনা হবে হয় না আবার গালাগালিও খেতে হবে তোমাদের এখানটা বলছি তুমি তোমার এখানের কথা বলছো আমার ব্রাহ্মণ পাড়া অন্য কোনো সজাতি নেই 3-4 বার যাওয়ার পর ফাটা ফাটা নোংরা ছেঁড়া নোটগুলো দুটো 10 টাকার নোট দেবে বৌদি তো এই 20 টাকাতে হয় এইবারটা চালিয়ে নাও তোমার দাদার খুব অবস্থা খারাপ 1,80,000 টাকার খাট কিনে ফেলেছে বক্স খাট নয় ডিডি সুইচ মারলে বিছানাটা পাতা হয়ে যাবে সুইচ মারলে বিছানাটা গুটিয়ে যাবে গরমকালে ঠান্ডা ঠান্ডা কালে গরম খাটের ভেতরেই বেশি
শুলেই এক হাত ঢুকে যাবে, প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরে এই বেরাম। তিন মাস শুয়েছে ভগবানকে দিবিনি, ভগবান বলে তোকে শোয়াচ্ছি দাঁড়া। তিন মাস শুয়েছে, শুলে আর উঠতে পারেনি, উঠলে আর শুতে পারেনি, ডাক্তারে 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 বাজবি যদি ডাক্তারে, বাজবি যদি ডাক্তারে, সময় আছে ডাক্তারে, সময় আছে ডাক্তারে, বাজবি যদি ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত, ডাক্তারবাবু কি দেখলেন, তোমার শরীরে কোনো রোগ নেই, ডাক্তার শুলে উঠতে পারেনি, উল্লে শুতে পারে, যত টাকা লাগে আমি দিয়ে দেবো, আপনি ঠিক করে দেবেন। ডাক্তার বলছে আমার বাবাও পারবে না, কি করতে হবে ডাক্তারবাবু, বলে একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় এসো, চুষে চুষে মরবি, চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেব, চুষে চুষে মরবি। কারণ এরা ভগবানকে যেমন দেবে ভগবান তোমাকে তেমন দেবে। ভগবানের জন্য একরকম রেডিমেড মাল পাওয়া যায় জানেন, এই টুকু টুকু থালা আর এই টুকু টুকু গ্লাস দেখেছেন, আছে তাতে কি দেয়, দুটো কি চারটে নকল দানা, শালা নিজেরা গান্ডে পিন্ডে গিলবে, ভগবানকে খালি চারটে নকল, সবাই যদি নকল দানা দেয় তার সুগার হয়ে যাবে, তা তুই যদি আমার সুগার বাড়ানোর চেষ্টা করিস, সবার আগে আমি তোর 380 সুগার করে দেবো, বুঝতে হবে, নিজে থাকবো পাথর বসানো এসি ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এগুলো কি কলির জীবের ভালোবাসা, হ্যাঁ গো, যার দৌলতে খাই আর সে কথা রে ভাই, যার জিনিস ব্যবহার করবো, যারই শীল তারই নোড়া তারই ভাঙবো, কি হবে। ওই জন্য বলছি মা, মন দিয়ে কথাগুলো শুধু শোনো, সকালবেলা একবার হয়ে গেল ভেতর পরিষ্কার করা, স্নান করেই চলে যাও শুদ্ধ বসন, শুকনো কাপড় পরে তুলসী গাছের কাছে, তুলসীকে একটু জল দিয়ে দাও, ব্যাস দুবার হয়ে গেল, তিনবারের বার সন্ধ্যাবেলায় দুবার প্রদীপ নিয়ে কোথায় যাও, কেন 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 তুলসীতলায়, আচ্ছা ধূপটা জ্বালাও কেন, এটা আজুতে আমি বুঝতে পারি, আমি মাকে বলি মা তুলসীর কাছে দুটো করে ধূপ জ্বালো কেন, মা বলে খোকা ধূপের মধ্যে সেন্ট আছে, মনটা পবিত্র হয়ে যায়। আমি বললাম মা আমার ঘরে সেন্টের ফাইল আছে, নিয়ে গিয়ে তুলসী গাছে স্প্রে করে দিলেও তো হবে। আপনারা জানেন না, বলুন ভগবানের কাছে ধূপ জ্বালানো হয় কেন, ভগবানের কাছে প্রদীপ জ্বালানো হয় কেন, ভগবানের স্থানে সাত বাজানো হয় কেন, জানেন এগুলো, তাহলে আর কি তত্ত্ব জীবনে জানলেন, সকাল থেকে এত তত্ত্ব শুনছেন এগুলো শোনা হয়, ধূপ কেন ভগবানের কাছে জ্বালানো হয় জেনে নিন। পরে বললে হবে না দাদা পালাটা কখন হবে, পালার দরকার নেই, তাহলে চলুন চলুন, কি গো কি গো, জয় রাধা, আরেকটু হবে নাকি, ঠিক আছে, আমি জানি তোমরা পুরনো মাল বাবা, আজকে এই মালটা বহু পুরনো, এখনো যাই কমিটিতে আছে দেখেও শান্তি, তবে পরিবর্তন হয়েছে, চকবরান কাটাখালীর মাটির অনেক পরিবর্তন হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর গলায় মালা দেখে নিজেকে খুব উৎসাহিত মনে হচ্ছে, তবে তো মনে হবে তুমি হিন্দু। তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পরে থাকলে মাথায় বজ্রপাত করবে না, তুলসী পরে থাকলে জীবনে কোনোদিন দুঃস্বপ্ন দেখবেন না, গ্যারান্টি ওয়ারেন্টি নয়, কারণ এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাচ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো বুঝে নিতে হবে। তাহলে ধূপ জ্বালানো হয় কেন, তোমার কাছে ধূপ জ্বেলে দিলাম মানে মনে করে দিলাম, কি মনে করে দিলাম, ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হচ্ছে, হে গোবিন্দ আমার ভেতর যে দুটো ধূপ জ্বলছে কামনা আর বাসনা, তুমি ওই ধূপের মতো আমার ধূপ দুটোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার প্রদীপ জ্বালানো হয় কেন? কেন প্রদীপটা যেমন জ্বেলে দিলাম তোমার ঘরে আলো হবে, আমার যে ভেতরটা অন্ধকার আছে, আমার এই অন্ধকার ঘরে তুমি ভক্তির আলো জ্বালিয়ে দাও। শঙ্কর ধ্বনি করা হয় কেন সে এখন অনেকটা বলতে হবে, সময় নেই, দল এসে গেছে। যখন শিব মেরে দিলেন শঙ্খচূড়কে, তীরশূল দিয়ে খুঁচে শিব মেরে ফেললেন, শঙ্খচূড় বধ হয়ে গেল। শিব ছুটতে ছুটতে এলেন নারায়ণের কাছে, জীবনে এই পাপ কাজটা তুমি কেন আমাকে দিয়ে করালে? ভগবান বলে ভোলানাথ দুঃখ করো না, সে এখনো মরেনি, আমি নিজে মেরে দিয়েছি। বলে এখনো নিঃশ্বাস তার বইছে, কেন? সীতাম থাকাকালীন তাকে আমি কথা দিয়েছিলাম গোলক বৃন্দাবন লীলায়, আমাকে আমাকে দর্শন করে তোর মৃত্যু হবে। বলতে বলতে নারায়ণ ছুটলেন কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে। বিশ্ব বিপদ হারি সন্ত্রা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন। শঙ্খচূড় প্রভু আমি মরি নাই, মরি প্রভু আমাকে তুমি সেই কৃপা করো। গোলক বৃন্দাবন লীলায় আমি তোমার সঙ্গে ছিলাম সীতাম সখা, সেখান থেকে ভাগ্যদোষে আমাকে দানুবংশে রাজা শঙ্খচূড় করে দায়িত্ব জন্ম দিলে, কথা দিয়েছিলে তুমি আমাকে কৃপা করবে, আজকে কৃপা করো। কি নিবি তুই বল? বলে যাচাইব দেবে মরণ কালে, তোমার সঙ্গ ছাড়া করো না গো, চোখের জল দিয়েই প্রত্যেক দিন আমার সেবা হবে, তোর নাভি থেকে সৃষ্টি হবে শঙ্খ, তোর জলে স্নান করলে তবে আমি পবিত্র হব, তোর ধ্বনিতে যেদিন ধ্বনি দিতে হবে সকল সংসারের অমঙ্গল দূর করে তুই সকল সংসারে মঙ্গল দান করবি। হরি নাম সে তুনে বন্দে তো কেউ আপনা মুখ মোড়া, হরি নাম সে তুনে বন্দে তো কেউ আপনা মুখ মোড়া, ঘোড়া যায় রে সময় কা ঘোড়া, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে চাঁদের হাটে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল।